চান ইন্টারঅ্যাক্ট পর্যন্ত অস্থায়ীভাবে যদি আমরা বসে থাকি সেক্ষেত্রে করা যেতে পারে কি ফিউচারে আমরা কি হবে সবাই মিলে নেই আজকে এই উপদেষ্টার মধ্যে যা বলে গেলেন সেটা হচ্ছে আমাদের কথা উপদেষ্টার মধ্যে যেটা বলে গেলেন আমরা খুব চেষ্টা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই জায়গাটা পরিষ্কার করে তাদেরকে বসতে দেওয়া আজকে 14 রমজান এটা যদি এই টোটাল রমজান চলে যায় তাহলে বসার দরকার হবে না অথবা আমরা চাচ্ছি আগামী 2-1 দিনের মধ্যে এবং মেয়র মহোদয় চাচ্ছে 2-1 দিনের মধ্যে এটা পরিষ্কার করে যাতে অস্থিরভাবে তাদেরকে বসতে দেওয়া যায় এটা প্রথম শর্ত দ্বিতীয়টা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন ওনার নিজের যে তন্ত্রমিল আছে সেখান থেকেও ব্যবসায়ীদের সাহায্য সহযোগিতা করবেন আর একটি সিদ্ধান্ত হচ্ছে আজকে আমরা একটা অ্যাকাউন্ট করবো যৌথ অ্যাকাউন্ট এই বঙ্গবাজার ব্যবসায়ী সমিতি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি যৌথ অ্যাকাউন্টের মাধ্যমে আমরা একটা অ্যাকাউন্ট নাম্বার দিব দেশবাসী যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সহযোগিতা করতে চান তারা এই অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন এবং এই টাকাগুলো পাওয়ার পরে আমরা কাকে দিব আমরা মেয়র মহোদয় সহ উপদেষ্টা মহোদয় সহ বসে কাকে কত টাকা দেবেন ওনারা সিদ্ধান্ত নেবেন আমরা শুধু অ্যাকাউন্ট করে দিব এবং সেই টাকাটা ওনাদের কাছে আমরা পৌঁছে দিব ওনারা সিদ্ধান্ত নেবেন কাকে কত টাকা দেবেন এই বিষয়ে দোকান মালিক সমিতি অথবা বঙ্গবাজার সমিতির কোনো রকম ইয়ে থাকবে না সেখানে তালিকাটা আগামী 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে তালিকাটা এবং এখানে একটা আইনগত বিষয় আছে যেহেতু এত বড় দুর্ঘটনা ঘটেছে অগ্নিকাণ্ড ঘটেছে এখানে ফায়ারের একটা তদন্ত কমিটি করা আছে উনাদের 2-1 দিনের মধ্যে রিপোর্টটা না দেওয়ার পর্যন্ত এগুলো সরানো যাচ্ছে না তো মাননীয় উপদেষ্টার মধ্যে বলে গেছেন যে উনি আজকে ডিসির সাথে কথা বলে কালকে বা পরশুর মধ্যে তদন্ত রিপোর্টটা দিয়ে জায়গাটা পরিষ্কার করবে এটা আগামী 3-4 দিনের মধ্যে ধরুন আমরা চেষ্টা করছি এইগুলো এত বিশদ আলাপ হয় না ওনাদের আজকে সংসদ আছে ওনারা চলে গেছে থ্যাংক ইউ ভেরি মাচ যত বড় সমস্যা নেই আমি আগে দিন ভাই লাইভ কখন হ্যালো হ্যালো ভাই লাইভ কখন